ছোট্ট বাচ্চা। হ্যাঁ, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি কি কি, দাঁড়া 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 দাঁড়া, সকালের টিফিন। মা তোমাকে ফেলাই দিছে রাস্তার মধ্যে? হ্যাঁ, মা কোথায়? এটা হচ্ছে চিল একটা, কাইট। ও এটাকে ওই নারকেল গাছের উপর থেকে পড়ে যায়, বাচ্চা উঠতে পারে না তো, এবং পড়ে গিয়ে ডানাটাও ভেঙে গেছে। এই যে ডানাটা, ডানাটা ভেঙে গেছে, এই যে জায়গাটা ভেঙে গেছে, ইনজোর্ড আছে। তো যেহেতু ইনজোর্ড আছে, সেই জন্য আমরা ঠিক এটা আমাকে দিয়ে গেছে একজন সরকারি কর্মচারী, ওখান থেকে দিয়ে যায় আমার বাড়িতে, এবং আমি এটাকে চিকিৎসা ট্রিটমেন্ট ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে যত চিকিৎসা করা করছি, এবং এটাকে ওড়ার সামর্থ্য করে এটাকে আমার প্রকৃতির বুকে ছেড়ে দেওয়া হবে, সেই পরিকল্পনা নিয়েছি, এবং ইতিমধ্যে বন দপ্তরকেও জিনিসটা ব্যাপারটা জানিয়েছি। আমি কিলো কিলো, হ্যাঁ শেষ। ডাক্তারবাবুর কাছে নিয়ে আসছি। মুখে কি হয়েছে ওগুলো ঘুড়ি ঘুড়ি? হ্যাঁ, কয়দিন থাকো, একটু বড় হও, তারপর তো ছেড়ে দিব তোমাকে। পুচকি কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ইয়ে গোটাগুলা গুড়ি গুড়ি গোটা, এগুলো ডাক্তারবাবু দেখবে। হ্যাঁ, দেখার পরে সুস্থ হলে ঠিক করে দিবি, হচ্ছে ঠিক হয়ে যাবে। এই গুড়ি গুড়ি গোটাগুলো কিসের? এগুলো কি হয়েছে? এগুলো ছবিটা পাঠিয়ে দেবেন কার্ডের। লাল ওষুধটা আছে না? হুম, লাল ওষুধ আছে। ডানাটা ভাঙা ছিল, ছোট একটা বাচ্চা ছিল, বাচ্চাটাকে আমরা আজকে থেকে এক মাস আগে পেয়েছিলাম, তখন তার ডানা ভাঙা ছিল, হাড় বেরিয়ে গেছিলো, ডাক্তারের কাছে চিকিৎসা করা হয়, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করে আজকে সেই ডানাটা জোড়া লেগে গেছে। সেই ডানাটাকে একটু দেখা, একদম ঠিক হয়ে গেছে এখন এই মুহূর্তে, কিন্তু ওকে তার জন্য এই যে ক্লোজ করে দেখা, এই যে এটা পক্সের মতন হয়েছে। দাঁড়া 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 দাঁড়া, এই যে পক্স, পক্স জাতীয় হয়েছে মুখের মধ্যে সামনে, এই যে গুটি 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 হয়েছে, দুপাশে হয়েছে, এই যে এই পাশে হয়েছে গুটি গুটি, তা পক্সের মতন হয়েছে। তো গতকালকে আমরা আবার ডাক্তারের সঙ্গে নিয়ে গিয়ে এটাকে ওষুধপত্র নিয়ে আসা হয়েছে, নিয়ে ট্রিটমেন্ট চলছে,
সুস্থ হয়ে গেলে তারপরে আবার প্রকৃতির বুকে আমরা ছেড়ে দেবো। আজকে এক মাস পর এতটা বড় হয়েছে সিদ্ধা, ছোটো বাচ্চারা এক মাস পর এগুলো হচ্ছে পক্স, এটাকে পরিষ্কার করতে হবে। এর অ্যান্টিবায়োটিক ওষুধও চলছে, ডাক্তারবাবু দিয়েছেন। এগুলো পরিষ্কার হয়ে গেলে, সুস্থ হলে, আর একটু বড় হলেই এটাকে ছেড়ে দেওয়া হবে প্রকৃতির বুকে। ঠিক আছে চলো দেখি পাটা ওষুধ লাগাইতে হবে। এই যে ঠিক হয়ে গেছে, আমার হাড়টা জোরে লেগেছে ডাক্তারের ট্রিটমেন্ট করে, এই যে হাড়টা হেরিয়ে গেছিলো ভেঙে, আমার ঠিক আছে এটা। কিন্তু দেড় মাস হয়ে গেল ও আছে, ছোট বাচ্চার থেকে এই এখন ওর মুখে কতগুলো হয়েছে, এই যে গোটা গোটা ঘা, মানে এটাকে পক্স বলে ডাক্তারি ভাষায় বলছেন, পক্স পায়েও হয়েছে। এই যে পায়ে ওর নিয়মিত ওষুধ চলছে, এই যে পায়ে এগুলো হয়েছে, এই পায়ে দু পায়ে হয়েছে। এগুলো আপনার ওষুধ টষুধ লাগিয়ে লাগাচ্ছি, নিয়মিত ওষুধ খাওয়ানো হচ্ছে। ওষুধ খাবে কে? ওষুধ দেখি। ওষুধ খাইতে হবে তো, এখন ওষুধ খেতে হবে, তারপর খাবার। আচ্ছা, ঠিক আছে। গাড়িতে বসে কি করছ? কি করো তুমি? গাড়িতে বসে মুখের ব্যথাগুলো কমছে, হাড়গুলো কমছে, একটু বড় হয়েছো না তুমি এখন, দুষ্টু গাড়িতে উঠে বসো। আচ্ছা।